প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই আমি নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো রাখে, গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। আমার ঠোঁটে হাসি, তুমি আসলে যো নাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝায় ভালোবাসি। প্রাণ দিতে চাই আমি, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। আজকে পূর্ণিমা নববর্ষে যন্ত্রণা করছে না? পূর্ণিমা মনে হয় আজ পূর্ণিমা, কেন বলছি জ্যোৎস্না উঠেছিল আমাকে দেখে, ও বন্ধ হয়ে গেছে। নিজের উপর এত রাগ হচ্ছে, নিজের উপর এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে, কেন জানেন? কাল রাতে বললাম না কমেডি ভিডিও শুট করবো, ঘুমিয়ে পড়েছিলাম, হয়নি। আর দুপুরের টাইমটা আমি যদি করতে পারি না, এখানে এত কনস্ট্রাকশনের আওয়াজ যে আমার মানে গলায় ঢাকা পড়ে যায়, এটা প্রপার টাইম করার জন্য। কারণ নদী এখন ঘুমোতে ঘুমোতে টাইম নিচ্ছে প্রায় 12টা, তো তারপরে এসে শুট করা মানে মিনিমাম আমার 2টো বাজবে, তার মধ্যে এডিটিংও আছে আমার। আজ 1 তারিখ তো, কোথায় বসে আছে? তো মিঠুদি আমাকে কিন্তু ফোন করবে 3-4 দিনের মধ্যে, বুঝেছো তো? আসবে 18 তারিখে, কিন্তু তোমারটা বলে দিতে হবে, ওকে কনফার্ম করতে হবে, লিখে নেবে যে কি, বুঝেছো? হ্যাঁ, ফেশিয়ালেরই তো বলছে, কি ফেশিয়াল করাবে, ডিটানিং প্লাস অ্যান্টি এজিং তো। ছোট বাচ্চা কবে জল খাবারে বলো, যা তৈরি করবে তাই খাবো, আমার মাথায় কিছু আসছে না। তুমি ফেশিয়াল করবে কি করবে না বলে দাও, তুমি কথা দিয়ে কথার দাম রাখছো না, বলবে যে করবো না, আমি তখন ফার্স্ট পজিশনে পড়ে যাবো। না হ্যাঁ, মনির উপর মেজাজের উপর তো ডিপেন্ড করছে, মনির উপর মেজাজের উপর তো মিঠু দি আনবে কি, হ্যাঁ করবো বলেছি তো। ও বাবা, ও বাবা, 2টো করেও হবে না, ছোট ছোট করছো ভাবি গো। কি খাবি নদী, কি খাবে নদী? বুঝলে? Every second I know you feel the beat. Do you feel the rhythm all the way? Can you see the vision? Everything in this world will be okay. তো স্নান কমপ্লিট, নদী চলে এসেছে, অভিষেক খাইয়া দাইয়া বেরিয়ে গেছে অফিসের জন্য, এরপর আমি নদীকে খাবো। তোর মা এখানে এরকম ভাবে মোবাইল দেখবার, পেছন থেকে একজন উকি মেরে মেরে দেখবে, ইনি হচ্ছে পেছন থেকে উকি মেরে মেরে মোবাইল দেখ, মা হচ্ছে শুধুই খাওয়া, ওই সাউন্ড গুলো শুনবে কচর 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 কচর, আর দুজনে ঢোক গিলবে। তুমি এই সময়টা শুধু কচর কচরই শোনো, আর দুপুর হচ্ছে নিচ থেকে হচ্ছে কচর 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 আওয়াজ হচ্ছে, শুধু চোখ দুটো বেরিয়ে আছে, চোখ দুটো যে বেরিয়ে আছে পুরো ঘুমে ঢোলা, এই দেখুন পুরো ঘুমে। ওয়েলকাম ব্যাক টু মাই বসো, সাইকেলে বসো। আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, আলু ভাজা,
এদিকে আছে বেসন বড়া সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এটা হচ্ছে মুগের ডাল। মুগের ডালের সঙ্গে লেবু চিপে খাওয়ার মজাটাই আলাদা। আর কাঁচা লঙ্কা না, আচার আমি নেব না। হ্যাঁ তোমার কেমন লাগছে খেতে? ভালো লাগছে, সুন্দর খাবার সেটাই। আমিও শুরু করলাম তাহলে। আজকে আজকে দুপুরবেলা তোমাকে জ্বালাতে শুটিং করতে হবে, তোমাকে মাসিমার ক্যারেক্টার। আমি তোমার কাজের বউ আর তুমি হচ্ছে মাসির ক্যারেক্টার, ঠিক আছে? খ্যাট খ্যাটে মাসি, সারাক্ষণ কাজের মেয়ের পেছনে লেগে থাকা মাসি, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আবার একটা জবরদস্ত ঘুম দিয়েছি আর টুকটাক করে বৃষ্টি হলো, মানে বেশি না, জাস্ট এক পশলা। আর দুদিন পরে আমি আছি নাচের রিহার্সালে, কারণ বাচ্চাগুলোকে একটু প্র্যাকটিস করিয়ে দিয়ে আসতে হবে। এরপর আমি রেগুলার আসবো না, মাঝে মাঝে ওরাই যেন নিজেদের মধ্যে প্র্যাকটিসটা করে নেয়। আগে চা ফা খেয়ে নিয়ে তারপরে ওখানে যাই, আর তার মধ্যে অভিষেকও চলে আসবে। তারপরে কামার ঘুমালো, পা কবি ঘুমালো, সব কিছু ঘুমালো, পায়ের ঘুমাও, ঠিক হ্যাঁ? আচ্ছা ঠুঙ্কা লাগাও, ঠুঙ্কা, ওয়ান টু, ওয়ান টু, ইতনে সারে বচ্চে একট্ঠে হো গয়ে, লেকিন ঠুঙ্কে লাগানা কিছু কো নহীঁ আতা, ক্যুঁ? হ্যাঁ ঠুঙ্কা লাগাও, এসে এসে সমঝো। চুরমুর অনেকদিন পরে, এই যে আলু মাখা নিচে আছে, আমি এখন চুরমুরটা মাখবো মেখে। ও জবরদস্ত ঝাল, আমার গালফাল লাল হয়ে যাচ্ছে খেতে খেতে, এত কাঁচা লঙ্কা দেওয়া করিয়েছে। নিজে তো খাও অত কাঁচা লঙ্কা, আমি এত খাই না। আমার অল মানে কুর্তি অ্যান্ড যেগুলো সব স্টিচ করা ছিল সেগুলো আমি পুরো পরিষ্কারভাবে করে নিয়েছি। একটা জিনিস আপনার সাথে শেয়ার করেনি, যেটা হচ্ছে এটা, এটা আমি ব্রেসলেটটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। অ্যাকচুয়ালি তিনটে ব্রেসলেট, যেটাকে আপনি জয়েন করেও পরতে পারেন, মানে দিস ওয়ান, এটা একটা, আর একটা হচ্ছে এটা, ইয়েলো অ্যান্ড মোতি ওয়ার্ক করা আছে এখানে, এলিগেন্ট লুকে যেরকম টি শার্টের সাথেও পরতে পারেন, বা এনি কাইন্ড অফ সালোয়ার, যা খুশি। আর এটা একটা, বা তিনটেকে একসাথে জয়েন করেও পরতে পারেন। এই তো এই হলো মোটামুটি ব্রেসলেটের লুকটা, ভীষণই ভালো একটা এলিগেন্ট লুক দেখছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনো সালোয়ারের সাথেই হোক বা জিন্সের সাথে হোক বা টি শার্টের সাথে খুব মড লাগবে দেখতে এটা, কিন্তু যদিও আমার এই মানে উচ্চিংড়ের মতো তিনটে আংটি খুলে ফেলতে হবে। যাই হোক, মানে ওভারঅল এটা ভীষণই ভালো একটা ইয়ে দিচ্ছে। তো এটার প্রাইস ওই 250 থেকে 300-এর মধ্যে। এটা তো এখন বাজছে রাত্রি 10টা, নদীকে খাইয়ে আমি চলে এসেছি কিচেনে, কিচেনে খাবার গরম করতে। সবাই একটু পরে নিচে নামবে, সরি, ময়দার পরোটা, আলু কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে তরকারি, আর ছানা তো নর্মালি থাকেই, বাট অভিষেকের হচ্ছে পরোটা হোক রুটি হোক ওর মধ্যে একটু আচার আর পেঁয়াজ চাই। তো বলেছে শুধু আচার আর পেঁয়াজই আমাকে দেবে, আমাকে কিন্তু তরকারি দেবে না। আমি তরকারি ঠিক আছে, তাই হোক, যেমন মানুষ যেরকম ভাবে খেতেই পছন্দ করে তাকে সেরকম ভাবেই দেওয়া উচিত। আমার তো চুরমুর খেয়ে অবস্থা টাইট, আমি কিছু খেতে পারবো বলে মনে হয় না। আমি পরোটাগুলো রেখে দেবো, কালকে খাবো ব্রেকফাস্ট।
আজকে তোমার কোমরে ব্যথা বলে তোমার পেছনে লাগতে পারলাম না। আজকে দিনটা তুমি রেহাই পেয়ে গেলে, এরপরে পাঁচটা ভোর পাঁচটা থেকে উঠবো তোমাকে পর্দার ফাঁক দিয়ে আমি ঢোকাবো ঝুলঝাড়া, ঠিক আছে? শোনো, এবারে ভেবেছিলাম যে দাদা ভাইয়েরা দাদা ভাইকে ভয় দেখাবো, অনেকদিনের প্ল্যান যেটা আমার এক্সিকিউট করা হয়নি। দাদা ভাইকে ভয় দেখালে পুরো মানে খেঁচে অজ্ঞান হয়ে যাবে নাকি? তো দাদা ভাইকে ভয় দেখালে ভয়তে প্যান্টটা হিসুই করে দেবে দেখি। তুমি কাকে বলছো? এই যে উনি তো রাত্রেবেলা যখন কেউ না থাকে ভূতের সিনেমা দেখে বাথরুমে ঘরের লাইট জ্বালিয়ে টিভি চালিয়েছো। আমাকে একটু দাও তো পরোটা খেয়ে, কেমন গান ন্যাকার ন্যাকার জোয়ান দাও জোয়ান। হ্যাঁ চম্পা, আবার আমার কাকে জিজ্ঞেস করছে মাসিমা আমার জন্য পান সাজিয়ে রাখেনি। এই যে জোয়ান খান হজম করান। তো আমি মনে হয় কন্টিনিউয়াস পাঁচ দিন ধরে বলে যাচ্ছি যে আমি কমেডি ভিডিও শুটিং করবো, যেটা এখনো পর্যন্ত সাকসেসফুল হয়ে উঠল না। ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আজকে রাত্রের মধ্যে আমি মানে পুরোপুরি যে কমেডি ভিডিওটা ফিনিশ করবো। দুটো ক্যারেক্টার আমাকে প্লে করতে হবে, একটা ভেবেছিলাম মাকে দিয়ে করাবো, কিন্তু মায়ের যা কোমরে ব্যথা মা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে বেশিক্ষণ পারবে না, ঠিক আছে? তো অনেক কাজ আছে, তার আগে এই ব্লগটাকে এডিটিং করে আমাকে মানে এক্সপোর্ট করতে হবে। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি তেল চিপচিপে মুখের সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট। হাতে চুন।